Assalamualaikum warahmatullahi wabarakatuh. Onik onik shubhechha janacchi darshok. Ajker ei video tay ami ei season e je jorer rugi jor hocche bari barite jor plus jore baccha boro manush shobai pore jacche ebong khuda monda khawar ruchi thakche na maider babader proshno holo amar baccha kichui khacche na যেমন গতকালকে আমি একটা রোগী দেখছি 9 দিন থেকে জ্বর পড়ে আছে কিছুই খায়নি হয়তো একটু পানি বা ডাবের পানি হয়তো বা বিস্কিট অথবা গ্লুকোজের একটু শরবত খেয়েছে আর কিচ্ছু খায়নি বাচ্চাটা নিতে পড়ে গেছে 7 বছর না 6 বছর হচ্ছে বাচ্চাটার বয়স এত খারাপ বাধ্য হয় আমি দুটো একটু খারাপ কথা বলে ওকে ভর্তি করে রাখলাম মাশাআল্লাহ বাচ্চাটাকে আজকে আমি অনেকটা ইমপ্রুভ পেয়েছি তো এই যে ইমপ্রুভমেন্টটা কি করে হলো এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব বাচ্চাটা তো বাসায় কিছুই খাচ্ছিল না জ্বরে দেখেন জ্বর আসলে কয়েকটা জিনিস হয় শরীরের টেম্পারেচার উঠলে শরীর থেকে পানি একেবারে উড়ে চলে যাচ্ছে ঘাম হচ্ছে উড়ে চলে যাচ্ছে জ্বরে বডির ভিতর অনেক কেমিক্যাল রিলিজ হয় খাবার ক্ষুধা মন্দা এবং পেট ঘাটে এবং মাঝে মাঝে বমিও হতে পারে তো এই জিনিসগুলো হওয়ার জন্য বাচ্চারা খায় না না খায় থাকা বাচ্চারা আমরা কি করতে পারি বা কি করণীয় আছে সেটাই একটু কথা বলি অথবা জ্বরের রোগীটারকে আমরা কি খেতে দেব দেখেন জ্বর আসলে ছোট হোক বড় হোক সবারই কিন্তু ক্ষুধামন্দা হতে পারে খাওয়ার অরুচি হতে পারে বমির ভাব আসতে পারে মাথা ব্যথা হতে পারে অনেক কিছু ঘটতে পারে তবে আমরা চেষ্টা করব অন্তত বাচ্চাদের একটু যাতে নিউট্রিশনটা ঠিক মতো পায় সেই ব্যবস্থা করার জন্য বাচ্চারা যদি ব্রেস্ট ফিডিং বাচ্চা হয় থাকে তাহলে দেখবেন একটা জিনিস মনে রাখবেন এটা আল্লাহ তাআলাই প্রদত্ত অন্য খাবার খাচ্ছে না কিন্তু মায়ের দুধ সে খেয়ে যাচ্ছে আমি মাদেরকে বলবো যেহেতু বাচ্চা অন্য খাবার কম খাচ্ছে বা খেতে যাচ্ছে না আপনি ফিডিং এর পরিমাণ বাড়ায় দেন কিভাবে বাড়াবেন আপনি যেখানে 2 ঘন্টা পরে খাওয়াচ্ছিলেন সেখানে আপনি 1 ঘন্টা পরে খাওয়ান এবং সময় ধরে খাওয়ান ইনশাআল্লাহ কিছুটা হলেও নিউট্রিশন তো পাবে আর 6 মাসের উপরে যে বাচ্চা 6 মাস থেকে 2 বছর ব্রেস্ট ফিডিং চলছে প্লাস বাড়তি খাবার খাচ্ছে তাদের বেলাও একটা কথা বলবো আপনি ফিডিংটা একটু বাড়িয়ে দেন আর বাচ্চাটা যে খাবার খাচ্ছিল জ্বর হওয়ার আগে সেই খাবারটাকে একটা কাজ করতে হবে কোনো সলিড একেবারে সলিড ফুড ওইভাবে আমরা দেব না খাবারটাকে কি করব ভাতটাকে স্ম্যাশ করে নেব নরম করে স্ম্যাশ করে সেই ভাতটাকে সারা দিনে 3 বার এরকম ভাত সাথে একটু ভেজিটেবল নেব হয় মাছ না হলে মাংস বা কলিজা যেটা খেতে পারে সে এটা দিয়ে সারা দিনে অন্তত 3 বার একটু একটু করে কখনোই জোর করা যাবে না এবং কখনোই জ্বর অবস্থায় দেওয়া যাবে না জ্বরটা আগে আমার একটা ভিডিও দেখবেন ভিডিওতে জ্বরটা কিভাবে নামাবো প্যারাসিটামল ছাবোজিটরি দেব গাহাত বা একটু স্পঞ্জ করে দিয়ে দেব জ্বরটা নেমে যাবে 100 বা 100 এর নিচে না নামলে যেই দিবেন জ্বরের বাচ্চা বমি করে দিতে পারে এই খাবারটা দেন বারবার একটু একটু করে অল্প অল্প করে খাবারটা দিয়ে দেন অল্প অল্প করে খাবারটা দেন বেশি একবারে দেওয়া যাবে না ক্ষুধামন্দা তো থাকবেই কায়দা কানুন করে মায়েরা এটা দিতে পারবে এবং এ বাদেও আর কি করবেন আরো 3 বার আলাদা করে একটু একটু করে বাড়িতে তৈরি কোনো খাবার কোনো স্ন্যাক্স না বাড়িতে তৈরি কোনো খাবার যেমন আমার বেলা আমার রোগীদের আমি বলি একটু খিচুড়িতে বেশি করে ডাল দেন একটু মুরগির মাংসটা দরকার লাগে ফ্রাই করে দেন একটু আচার দেন একটু কাগজি লেবু দেন একটু রুচি ধরবে যাই হোক একটু খেলো একটু বমির ভাব দেখলো বন্ধ রাখেন ওয়েট করেন তারপরে আবার একটু দিয়ে দেন এইভাবে বাচ্চাটার খাবার আস্তে আস্তে দেখবেন একসময় জ্বরটা নেমে যাবে 5 দিন 7 দিন লাগতে পারে তারপরে দেখবেন ইনশাআল্লাহ বাবুটা খাচ্ছে তবে জ্বরের পরে আমি অনুরোধ করব অন্তত বাড়তি এক্সট্রা একটা মিল বাচ্চাকে আলাদা করে দিবেন সো দ্যাট যে ঘাটতিটা হয়েছিল ঘাটতিটা পূরণ হবে